হ্যালো বন্ধুরা, এমজে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দিনের সব থেকে যে বড় খবরগুলি সেগুলি আপনারা আজকে এখন দেখতে পারবেন। তো প্রথমেই যে খবরে আমরা আসি, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরাট বড় একটি পদযাত্রায় অংশগ্রহণ করলেন। গান্ধী মূর্তির পাদদেশ থেকে তিনি গেলেন হাজরা মোড় পর্যন্ত। তো বন্ধুরা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস্টার নিয়েও কিন্তু এক বড় একটা পদযাত্রায় তিনি অংশগ্রহণ করলেন, এবং পদযাত্রার শেষে তিনি কিন্তু যে কর্মী এবং মানুষের উদ্দেশ্যে ছুড়ে দিলেন বার্তা, এবং সেই বার্তায় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, হ্যাঁ, তার পায়ে কিন্তু ব্যথা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষের জন্য কাজ করতে চান। তিনি বলেন যে গণতন্ত্রকে তিনি সাধারণ মানুষের জন্য ফিরিয়ে দিতে চান, এবং তিনি স্বৈরাচারী শক্তি তার থেকে কিন্তু মানুষকে নিস্তার দেবেন, তার জন্যই কিন্তু তিনি এই অবস্থাতেও বেরিয়ে পড়েছেন। তো তিনি বলেন যে পরবর্তী সমস্ত কর্মসূচি কিন্তু তিনি করে যাবেন। তো সাধারণ মানুষকে তিনি কিন্তু ধন্যবাদ দিলেন, তাদের আমি প্রণাম সালাম জানাই। আমার এখন বলবার মতো সময় খুব কম, কারণ আমাকে ইমিডিয়েট দুর্গাপুরে যেতে হবে, কালকে আমার পুরুলিয়াতে প্রোগ্রাম আছে। এমনিতে 5-6টা দিন নষ্ট হয়ে গেছে ইলেকশনের সময়, আপনারা জানেন এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিটের দাম কতখানি। এবং আজকে আমার সাথে অভিষেক, ববি, অরূপ সহ নয়না, শশী, মোয়াজ্জেম থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দরা, প্রার্থীরা সবাই এসছেন, বিবেক গুপ্তা থেকে শুরু করে, আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি। দেবা বৈশা থেকে শুরু করে সকলে, অর্ঘরা সকলেই আছেন। আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলবো, আমার জীবনে অনেক আঘাত, অনেক প্রত্যাঘাতের মধ্যে দিয়ে, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি, কিন্তু আই নেভার বাউ ডাউন মাই হেড। এবং এখনও বলি, যখনই কেউ আমাকে জিজ্ঞেস করেছে দিদি আপনার যন্ত্রণা কেমন আছে, আমি বলি যন্ত্রণা তো এখন থাকবে, আমাকে তো ডাক্তার 15 দিন বেড রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু আমি যদি বেড রেস্ট নিই তাহলে বাংলায় মানুষের কাছে পৌঁছবে কে? আর তাহলে তো যারা পরিকল্পনা করে, যারা চক্রান্ত করে, তারা সাকসেসফুল হয়ে যাবে। আমাকে বেরোতেই হবে, এবং সে মনের জোর আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। এই কদিন মামাটি মানুষ যেভাবে উদ্বিগ্ন হয়েছেন, খবরাখবর নিয়েছেন, তাদের প্রত্যেকটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কলকাতা থেকে বাংলা, বাংলা থেকে ভারতবর্ষ, আমি বলি আমার যন্ত্রণা আছে, কিন্তু শারীরিক যন্ত্রণার থেকেও কি জানেন, হৃদয়ের যন্ত্রণা অনেক বড়, গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। গণতন্ত্র যদি পদদলিত হয় সেই যন্ত্রণায়, আপনারা জানেন আমি রেগুলার 20-25 কিলোমিটার হেঁটে চলার লোক, আমার পা যখন হাঁটে আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে, আর আমার পা চোট হয়ে থাকা মানে সারা শরীরেই আমার কালো কালো চিহ্নে ভর্তি, কিন্তু আমি এসব তোয়াক্কা করিনি। চিকিৎসকদের ধন্যবাদ, তারা আমাকে মোটামুটি প্লাস্টার প্লাস্টার করে দিয়ে আবার 7 দিন বাদে দেখবে, আমি পারমিশন নিয়েছি, এবং আমার সাথে সবাই থাকবে একটা টিম, আমি দেখে নেব। কিন্তু আপনাদের বলি যে গণতন্ত্রের যে যন্ত্রণা স্বৈরাচারীদের হাত থেকে, তাকে রক্ষা করার দায়িত্ব পাবলিককে, কমন পাবলিককে, তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বেশি। অশুভ শক্তি যেন পরাজিত হয়, অশুভ শক্তির যেন বিনাশ হয়, শুভ শক্তির যেন উদয় হয়। বাংলাকে ঘিরে যে চক্রান্ত, যে পরিকল্পনা, তা যেন নস্যাৎ হয়ে যায়। বাংলার মানুষ যেন সবাইকে জয় করে। আপনারা শান্তিতে থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা সংযত থাকুন, আমাকে ভরসা রাখুন। আমি আবার বলছি,
আমি হুইল চেয়ারে ভাঙা পায়ে আমি সারা বাংলা ঘুরে বেড়াবো আর খেলা হবে। মনে রাখবেন নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর, কাজে আমাকে আহত করার যে ঘটনা ঘটেছে আমি নন্দীগ্রামবাসীকে আমার প্রণাম অভিনন্দন সালাম জানিয়ে, বাংলার প্রত্যেককে আমার প্রণাম অভিনন্দন সালাম জানিয়ে, আজকে যেহেতু আমার দুর্গাপুরে যেতে হবে, কাল থেকে পুরুলিয়ায় প্রোগ্রাম, আমাকে আবার হুইল চেয়ার থেকে গাড়িতে উঠতে হবে, গাড়ি থেকে আবার হেলিকপ্টারে উঠতে হবে, ওখান থেকে আবার দুর্গাপুরে নামতে হবে, টাইমিং একটা ব্যাপার আছে। তাই আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাজরা আমার একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকে বহুবার আমাকে প্রাণে মারার চক্রান্ত হয়েছে, আবার হাজরা আমার প্রাণও ফিরিয়ে দিয়েছে। তাই গান্ধী মূর্তির কাছ থেকে আমরা শান্তির যাত্রা শুরু করে হাজরায় শান্তির কথা বলে আজকের মিছিল আজকের মতো এখানে শেষ করলাম। এর পরের খবরে আমরা চলে যাব। তো বন্ধুরা, পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি, আপনারা জানেন যে তাকে হিরণ বলে আপনারা চেনেন, তার সমর্থনে কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একটি বিরাট বড় রোড শো করলেন এবং তাতে কিন্তু হাজারো হাজারো মানুষ কিন্তু একবারে উপচে পড়লেন। সেখানে বিশাল উপচে পড়া একটি ভিড়, শুধু যে সেখানে নেতা কর্মীরাই অংশগ্রহণ করলেন সেরকম নয়, সাধারণ মানুষ কিন্তু দেখা গেল যে এই রোড শোতে অংশগ্রহণ করেছে এবং রীতিমতো বিজেপি কর্মীরা কিন্তু এই রোড শো দেখে বিশাল বড় একটা উচ্ছ্বাসের মধ্যে রয়েছেন। দিনের আরও একটি বড় খবরে বন্ধুরা আমরা আসি, সেটা হলো বিজেপি কিন্তু আজকে যে তৃতীয় এবং চতুর্থ দফার যে প্রার্থী তালিকা সেটা কিন্তু ঘোষণা করে দিল। তার মধ্যে বন্ধুরা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ আমরা বলে দিই, যে সেখানে শ্যামপুর থেকে কিন্তু তনুশ্রী চক্রবর্তী দাঁড়াচ্ছেন। আপনারা জানেন যে এমপি যিনি স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু তারকেশ্বর থেকে দাঁড়াচ্ছেন। তার সঙ্গে আরও বড় চমক থাকছে বন্ধুরা, যে পায়েল সরকার তিনি কিন্তু বেহালা পূর্ব থেকে দাঁড়াচ্ছেন এবং বাবুল সুপ্রিয় যিনি কিনা ইউনিয়ন মিনিস্টার অফ দি স্টেট রয়েছেন তিনি কিন্তু টালিগঞ্জ থেকে এবার দাঁড়াচ্ছেন। এর সঙ্গে আমরা বলবো যে লকেট চ্যাটার্জি যিনি কিনা এখন এমপি আছেন তিনিও কিন্তু চুচুড়া থেকে এবার এই বিধানসভায় নির্বাচনে দাঁড়াচ্ছেন। এরপর বন্ধুরা আসি আরও একটি বড় খবরে, সেখানে আমরা দেখলাম যে লাভপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের একটি বিরাট জনসভা ছিল এবং সেখানে প্রধান বক্তা ছিলেন অনুব্রত মণ্ডল। তো অনুব্রত মণ্ডল কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বিজেপিকে আক্রমণ করলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে মা মাটি মানুষের সরকারই কিন্তু এবার থাকবে এবং মানুষ বিজেপিকে ভোট দেবে না, এবং তিনি তীব্র আক্রমণ করলেন বিজেপির উদ্দেশ্যে। তো তিনি ঠিক কি বলেছিলেন আমরা এবার শুনে নি। কয়েকটা কথা বলছি, এখানে এক ভদ্রমহিলা না মহিলা এসেছিল আমি জানি না, কিছু উল্টো পাল্টা সিনে কথা বলে গেছিল, লজ্জা লাগে না? ভারতবর্ষ এমপি আজকে একের পর এক নরেন্দ্র মোদি সব এমপি গুলোকে এমএলএ তে দাঁড় করিয়ে দিল। সাধারণ মানুষের প্রতি ভরসা নাই, লোক পাচ্ছেন না, পাবেন না। কেন পাবে না জানেন? রানা সিং বলছিল মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা যা উন্নয়ন করেছে এ ভাবা যায় না, এ একবারই ভাবা যায় না। আপনারা কোনদিন দেখেছেন অনেক বয়স্ক মানুষ আছেন 34 বছর বামফ্রন্টে রাজ দেখেছেন, এত উন্নয়ন দেখেছেন, একজন দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ আমরা উন্নয়ন দেখেছি, দেখেন নি? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বীরভূমের মেয়ে, তেনার বাড়ি বীরভূম,
রামপুরহাটে আমরা কুসুম্ব গ্রামে নাম শুনেছেন, কুসুম্ব অঞ্চলের মেয়ে, বাপের বাড়ি ওখানে, মামার বাড়ি ওখানে, তাই সে গ্রামের সাধারণ ব্রাহ্মণ ঘরের মেয়ে, তার কোন অহংকার নাই, তার কোন গিদের নাই, তার কোন বড়লোকি নাই, পায়ে তার হাওয়ায় চপ্পল, মাথার উপরে টালির চাল, পরনে তার 600 টাকা দামের শাড়ি। আমরা জানেন কি না আমি জানি না, সে গরিবের মর্ম বোঝে, মধ্যবিত্ত ফ্যামিলির মর্ম খুব কষ্টটা জানে, কষ্ট জানে বলে সে মানুষের কথা চিন্তা করেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, সব শনির কথা চিন্তা করেছে, তার জন্য 69টা প্রকল্প করেছে। সে জানে আমার বাংলার কোটিপতি ঘরের লোক নাই, বড়লোক ঘরের লোক নাই, হঠাৎ একটা অসুখ হলে 2-3 লাখ টাকা বার করতে পারবে না, তার জন্য বলল স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি, আমি 5 লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস চিন্তা করলো, আমার বাংলার মানুষ এই লকডাউনে না খেয়ে থাকবে না, তার জন্য খাদ্য সাথী ফ্রি করে দিল। কি ভাবা যায়, ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী আছে কিনা আমার জানা না। একটা বড় নরেন্দ্র মোদি, গুজরাট তো তুমি আছো, মধ্যপ্রদেশ তো তুমি আছো, হরিয়ানা তুমি আছো, আর কোথায় আছো, ইউপিতে আছো, বিহারে আছো, উত্তরাখণ্ডে আছো, ওখানে পাওয়া যায় কন্যাশ্রী, ওখানে পাওয়া যায় যুবশ্রী, ওখানে পাওয়া যায় রূপশ্রী, ওখানে পাওয়া যায় জয় বাংলা, ওখানে পাওয়া যায় জয় জোয়ার, ওখানে পাওয়া যায় 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, পাওয়া যায় না। ওখানে নাই খাদ্য সাথী, ওখানে রেশন ব্যবস্থা নাই। বাংলায় এসে মিথ্যা কথা বলছ, তোমার লজ্জা লাগে না? তুমি সামান্য ঝাড়খণ্ড 15 বছর ছিলে, তুমি ওখানে একটা হসপিটাল করতে পারো না? ঝাড়খণ্ডের মানুষ রামপুরহাটে ট্রিটমেন্ট করতে আসে, শিউরিতে ট্রিটমেন্ট করতে আসে, ধানবাদের মানুষ আসানসোলে ট্রিটমেন্ট করতে আসে, ওখানে তুমি সুপার হসপিটাল করতে পারো না? তুমি মানুষকে কোনো পরিষেবা দাও নাই, তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তুমি বেকার ছেলেদের জন্য কিছু করো নাই। তুমি বলেছিলে 2 লক্ষ করে চাকরি দেবো বছরে, তুমি দাও নাই 2 কোটি করে, 2 কোটি করে বছরে চাকরি দেবো, তুমি দাও নাই। তুমি মানুষের জন্য কি করেছো? আর বামফ্রন্ট ভুলে গেলে, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেদিন রাইটার্স বিল্ডিং থেকে চুরির মধ্যে ধরে বার করেছিলে, সেদিন আমরা মনে পড়ে, সেদিন বাংলার মেয়েরা কিন্তু চোখে জল ফেলেছিল। লজ্জা লাগে না? হাজরা মোড়ে মমতা ব্যানার্জির মেরে কোমর ভেঙে দিলে, লজ্জা লাগে না? শিমুর আন্দোলনে তোমরা এত অত্যাচার করলে ওই মহিলার প্রতি, নন্দীগ্রামে বোম দিয়ে মারতে গেলে পারলে না? ঈশ্বর চাইছে না, আল্লাহ চাইছে না, আজ বাংলার একটাই মুখ মমতা ব্যানার্জি। আজকে যদি বিজেপিকে ভোট দেওয়া হয়, বাংলায় অন্ধকার নেমে আসবে, রাখবে 69টা প্রকল্প, রাখবে রাস্তাঘাট এত সুন্দর। আচ্ছা আমরা জামনার মানুষ বলুন না, এরকম রাস্তাঘাট দেখেছিলেন? এত সুন্দর পরিষেবা পেয়েছেন। আবার মমতা ব্যানার্জি দেখবেন উল্লেখ করে দেবে যে আমাদের রেশন আনতে যেতে হবে না, রেশন বাড়িতে পুচিয়ে দেবে সে ব্যবস্থা করছে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী। আর তোমরা 8 বছর হয়ে গেল, 10 বছর মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, তুমি বসো, আলোচনা করো মুখে মুখে,
তুমি কি করেছো আর মমতা ব্যানার্জি কি করেছে? হ্যাঁ তুমি করেছো, তুমি ট্রেন বিক্রি করে দিয়েছো, তুমি এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছো, তুমি কয়লা খনিগুলো বিক্রি করে দিলে, তুমি এলআইসি বিক্রি করে দিলে, আর কি বিক্রি করলে? বিসিএসএল বিক্রি করে দিলে না? তোমার লজ্জা লাগে না? তুমি একবার বলো ভারতবর্ষে দাঁড়িয়ে তুমি ভারতের মানুষকে জানাও তুমি কি করেছো? মানুষকে বলবে না আমি এই করেছি? আর মমতা ব্যানার্জি বলবে আমি মানুষের সঙ্গে আছি, আমি দিন মজুরের সঙ্গে আছি, আমি খেটে খাওয়া মানুষের জন্য আছি, আমি কৃষকের জন্য আছি, সব শ্রেণীর জন্য আছি। আর তুমি বলতে পারবে না, তোমার বলার ক্ষমতা নাই, তুমি ভেক্তাবাদী প্রধানমন্ত্রী বেইমান, তোমার লজ্জা লাগে না? তুমি মানুষকে ঠকাচ্ছ, ভারতবর্ষের মানুষকে ঠকাচ্ছ। মমতা ব্যানার্জি তো ঠকায় নাই আজকে বামফ্রন্ট আমলে। আচ্ছা আপনারা তো বলুন, বামফ্রন্ট আমলে সবাই শিক্ষার হার কি ছিল? কতগুলো ইউনিভার্সিটি ছিল? 12টা। মহামান্য মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর আজকে ইউনিভার্সিটি কত বলবেন না? 58টা বলবেন না? আর শিক্ষাই কোন জায়গায় নিয়ে গেল? আজকে চাষিরা বলুন, লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি ইউরিয়ার ভর্তি কাটু তুলে দিলে, তুমি আবার মানুষের উপকার করবে? তুমি কোনো মানুষের উপকার করবে না, তুমি মানুষের পাশে থাকবে না, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো। আর মামাজি মানুষের মুখ্যমন্ত্রী, সে নিজেকে নয় সে মানুষকে ভালোবাসে, সব জাতিকে ভালোবাসে। মমতা ব্যানার্জি তো জাতপাত করে না, মমতা ব্যানার্জি তো সব মানুষকে নিয়ে চলতে চায়, কৃষককে নিয়ে চলতে চায়। আর তুমি কি করলে? এখনো কৃষক আন্দোলন চলছে, 4 মাস হয়ে গেল, তোমার লজ্জা লাগে না? আমার কৃষক, আমার চাষি আলু লাগাবে আর পানি নিয়ে যাবে না, আদানি নিয়ে যাবে না, আমি ফসল ফলাবো, আমি গম তৈরি লাগাবো, কে নেবে? আদানি। লজ্জা লাগে না? একের পর এক সব জিনিস আদানিকে বিক্রি করে দিছো, তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষের 2,00,000 কোটি টাকা আজ তারা নিয়ে পালিয়ে গেছে, তুমি ভারতটাকে শেষ করে দিলে নরেন্দ্র মোদী, তুমি বেকার ছেলে মেয়েদের মুখে তাকালে না, সাধারণ তো মানুষের কোন উপকার করলে না, আবার বড় বড় কথা বলছো না, আবার বলছো সোনার বাংলা করব। আচ্ছা তুমি তো গুজরাটে আছো, তাহলে কেন গুজরাটকে সোনার গুজরাট করতে পারছো না? কেন তুমি মধ্যপ্রদেশে আছো, কেন পারছো না? তুমি তো উত্তরাখণ্ডে আছো, কেন করতে পারছো না? তুমি তো ইউপিতে আছো, পারছো না? তুমি তো বিহারে আছো, পারছো না? লজ্জা লাগে না? সারাদিন তুমি 2 হাত দিল্লি থেকে পকেটে করে মিথ্যা কথা ভরে আনছো, তুমি বাংলায় এসে মিথ্যা কথা বলছো, আর মমতা ব্যানার্জি আঁচল ভরে উন্নয়ন নিয়ে আসছে বাংলার জন্য, বাংলায় উন্নয়নে ঢেকে দিচ্ছে, তোমার যেতেও শিক্ষা হয় না, তুমি এখনো বড় বড় কথা বলছো, দেখে লব কি দেখে নেবে, খেয়ে লব দেখে লব, আর আমরা ব্র্যান্ডা চুষব, আমরা ব্র্যান্ডা চুষব, আর দেখে নব, যতক্ষণ শরীরে রক্ত থাকবে এনআরসি করতে দেব না, মানবনের এসছে, বাংলাকে ভয় দেখিয়ে লাভ নাই, বাংলা জানে বাংলা কি জিনিস, বাংলা ভয় পায় না। 26 দিন অনশন করেছিল মমতা ব্যানার্জি, কেউ পারে না এক কাতে, প্রতিজ্ঞা করেছিল বামফ্রন্ট তাড়াবো, আজকে সে সাকসেসফুল হয়েছে। আচ্ছা কোন মা বোনেরা বলুন তো,
একটা মা বোন দাঁড়িয়ে বলুন যে মমতা ব্যানার্জি কিছু করে না, কোন মানুষ দাঁড়িয়ে বলুন মমতা ব্যানার্জি কিছু করে না। আমি মাথা পেতে নেব, একচুলা দাঁড়িয়ে বলুন যে 34 বছরে বামফ্রন্ট যা করে নাই 10 বছরে মমতা ব্যানার্জি করেছে। কার জন্য? কার জন্য? সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরির জন্য। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি কদিন আগে মিড ডে মিল তুলে দিলে, তুমি কদিন আগে মিড ডে মিল তুলে দিলে? কি ভাবলে বোধ হয় মিড ডে মিল তুলে দিলে মমতা ব্যানার্জি দিতে পারবে না? মূর্খ প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি কোন প্রকল্প বন্ধ করে না। তুমি কি ভাবলে যে ভোটের সময় স্বাস্থ্য সাথী কার্ড আমি যেতে দেবো না? মানুষ জানে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন মানুষ স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে যাবে। তুমি যতই বন্ধ করো তোমার ক্ষমতা না, মমতা ব্যানার্জিকে মানুষের দরকার। আর মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে, এরকম মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখি না যে মানুষের কথা চিন্তা করে। সে বলে আমার বাংলা যেন ভালো থাকে, সে বাংলার মানুষের কথা চিন্তা করে, সে খেত মজুরের কথা চিন্তা করে, সে দিন মজুরের কথা চিন্তা করে, সে কৃষকের কথা চিন্তা করে, সে বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, সব শ্রেণীর কথা চিন্তা করে। আমরা যদি মমতা ব্যানার্জি না আসে, আমরা কি বাংলায় অন্ধকার নামি আনবো? যে কথা রানা সিং বললো, আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে রানা সিংকে ভোট দেবেন তো? কথা দিন ভোট দেবেন তো? আমি কথা দিলাম আমি আবার আসবো। আমি দাঁড়িয়ে বলে গেলাম জামনা অঞ্চলে যা দরকার যা বলবেন তাই করব। হ্যাঁ খেলা হবে, হ্যাঁ খেলবো, ভয়ঙ্কর খেলবো, খেলা থেকে পিছিয়ে আসবো না। কারো হারাবার ক্ষমতা নাই, খেলা হবে, খেলা হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।